ঝাঁকা রাখা বিজ্ঞান। আমরা কেন ঘুমাই? ঘুমাইতে ভালো লাগে তাই, কারণ আমরা অলস। ঘুমানোর পেছনে দুটো কারণ কাজ করে। একটা হচ্ছে আলো। আমরা যখন সকালবেলা সূর্যের আলো দেখি, আমাদের মস্তিষ্ক বেশি বেশি কর্টিসল নিঃসরণ করে, যেটা আমাদের জাগিয়ে রাখে। আবার যখন রাতে অন্ধকার হয়, আমাদের মস্তিষ্ক বেশি বেশি মেলাটোনিন নিঃসরণ করে, যেটা আমাদের চোখে ঘুম নিয়ে আসে। এজন্যই রাতে ঘুমানোর আগে স্মার্টফোন চালানো ঠিক না, কারণ স্মার্টফোনের স্ক্রিন থেকে একরকম নীল আলো বিচ্ছুরিত হয়, যেটা মস্তিষ্ককে সংকেত দেয় কর্টিসল নিঃসরণের। আর কর্টিসল আমাদের ঘুম দূর করে দেয়, ফলে দেখা যায় ফোন চালাতে চালাতে রাত 2-3 বেজে যায়, কিন্তু চোখে ঘুম আর আসে না। এছাড়াও আমাদের মস্তিষ্ক সারাদিন অনেক রকম কাজ করে। এই পরিশ্রমের কারণে অ্যাডেনোসিন নিঃসরণ হয়, বেশি অ্যাডেনোসিন উৎপন্ন হলেও আমাদের ঘুম পায়। এখন আমরা যখন ঘুমাই, তখন মস্তিষ্ক এই জমে থেকে অ্যাডেনোসিনকে শুষে নেয়, যেন ঘুম থেকে উঠে আমরা সতেজ অনুভব করি।